সুন্দরবনের বিদ্যাসাগর। দেবদের নতুন একটি ওয়েব সিরিজ আছে, হইচইয়ের মধ্যে নাম হচ্ছে সুন্দরবনের বিদ্যাসাগর। সুন্দরবন আসলে কি সেটা যারা গিয়েছেন তারা জানেন। তো সুন্দরবনের বিদ্যাসাগর এই ওয়েব সিরিজটার যে কনসেপ্টটা বেশ ভালো লাগলো, কারণ ডিফারেন্ট একটা ইউনিক কনসেপ্ট বলতে পারেন। তো প্রথমে দেখতে পারছি একটি ছেলে ভালো করে পড়ছে, তার মা বাবা তাকে নিয়ে অনেক বেশি উৎসাহিত, সে জীবনে কিছু করবে, কিন্তু তার পার্সেন্টেজ কম আসে এবং সে একটা জব পায় একটা বাহিনীর, সুন্দরী বাহিনী নামে হয়তোবা, কারণ যে গ্রামে বিধবা রয়েছে বিধবার পাশে দাঁড়াবে তারা। তো সেই বাহিনীর কাছে নিয়োজিত এমন তাদের প্রধান হচ্ছে ঋদেবত। এখন তার সাথে যেসব বাড়িগুলো রয়েছে তারা যায় এবং তাদেরকে হেল্প করার চেষ্টা করে, কিন্তু তারা হেল্প চায় না। এবং তাদের হেল্প করার জন্য তাদের কি কি পেস করতে হয় এগুলো হয়ে যায় গল্প। তো এটা স্ট্রিমিং হতে যাবে 11 মার্চ থেকে, আসলে যখন আসবে তখন বুঝতে পারবো কাহিনী আরও কি হতে পারে। তো আমাদের বেশ ট্রেলারটা বেশ ভালো, এটা ছিল আমার কুইক রিভিউ। দেখা যাক হয়েছে, এখন ব্যাটার ব্যাটার কিছু ওয়েব সিরিজ আনছে, যদি বৃষ্টি আনে সেখান থেকে 10টা ভালো 10টা খারাপ সেটা হবে, কারণ লাস্ট যে রক্তবিলা ওয়েব সিরিজটা ছিল অনেক বেশি ডিসকাস্টিং ডিজাস্টার ছিল, সেটা যারা দেখেছে তারা বুঝতে পারবে। তো এটা ছিল আমার পার্সোনাল ছোটো একটি ওপিনিয়ন, কারণ আপনার ঋদ্ধি সেন বেছে বেছে কাজ করে সেটা তার কাজ দেখলে বোঝা যায়।